আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই মুহূর্তে নোট কয়েনের কিন্তু দারুণ একটা আপডেট আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব। যারা আসলে মেইন হতেছে, যারা নোট কয়েনের যে ইয়েটা আছে, মানে নোট কয়েন স্টপ হওয়ার আগে, মাইনিংটা স্টপ হওয়ার আগে কিন্তু অনেকেই কিন্তু হচ্ছে যে নোট কয়েন কিন্তু ভাউচার করার চেষ্টা করছিলেন বা ভাউচার করছেন, কিন্তু আপনার কাছে এনইপিটা আসেনি। সো এটা কীভাবে নিয়ে আসবেন আপনার হাতে, এটা খুব সহজে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন। সো এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আমি একটা ফর্ম দেবো আজকে ভিডিও ডিসক্রিপশনে, অবশ্যই সেই ফর্মটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে ফর্মটা পূরণ করে দিতে পারলে কিন্তু আপনার কিন্তু এনএফটি আপনার হাতে পেয়ে যাবেন, যদি সঠিক তথ্যগুলো দিতে পারেন। আর যদি দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এনএফটি কিন্তু আপনি পাবেন না। সো এখন যে এই ভাউচার ক্রিয়েট করার সময় আপনাদের কয়েন কেটে নিয়ে থাকে এবং কী কী সমস্যা হয়েছে বা কী কীভাবে আপনি করছিলেন, সেই প্রসেসগুলো কিন্তু আপনাকে এখানে দিতে হবে। সো এটা শুরু করার আগে আরেকটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত এই যে ভিটি নেটওয়ার্কে কাজ শুরু করেনি, এই ভিটি নেটওয়ার্ক দেখতে পারতেছেন, যেহেতু নোট কয়েনে কিন্তু আমরা কাজ করতে পারতেছেন, এই ভিটি নেটওয়ার্কে যারা এখনও কাজ শুরু করেনি, আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফ লিঙ্কে ক্লিক করে দিলে ভিটি নেটওয়ার্কের কাজ করার রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন এবং ভিডিও লিঙ্কটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর ঠিক সেম তার নিচেই কিন্তু আমি ফর্ম লিঙ্কটা দিয়ে রাখবো, ওখানে দেখতে পারবেন যে ফর্ম লিঙ্ক, ঠিক আছে? টুডে অফ লিঙ্কে ক্লিক করে দিলে এগুলো জিনিস কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরোটাই, ঠিক আছে? সো অবশ্যই আপনার ভিটি নেটওয়ার্কে কাজ করুন, কারণ ভিটি নেটওয়ার্ক কিন্তু একটা টপ মাইনিং প্রজেক্ট কিন্তু একটা বর্তমান সময়, ঠিক আছে? টপগুলোর ভিতরে কিন্তু সেটাও একটা। সো ভিটি নেটওয়ার্কে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো গুড নিউজ আসতেছে, অবশ্যই আপনার ধৈর্য ধরে কাজ করে দেবেন। কোনো সময় মাইনিংটা যেন স্টপ না হয়ে থাকে, সবসময় মাইনিংটা আপনার চালু রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ফর্ম কিন্তু আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফর্মটা আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। সো এই যে এখানে আপনি ফর্মটার উপর ক্লিক করে দিয়ে ফর্মটা ওপেন করবেন। সো ফর্মটা ওপেন করার পরে কিন্তু এখানে একটা মানে গুগলে নিয়ে যাবে, কিন্তু আমাদেরকে গুগলে নিয়ে যাবে, গুগলে নিয়ে একটা পুরো একটা অনেক বড় একটা ফর্ম আসবে। সো কারো যদি এরকম আসে এখানে, তাহলে আপনি কী করবেন, আপনি ফর্মটা এখান থেকে আমাদের এয়ার থেকে কপি করে নেবেন, ঠিক আছে? সো এখান থেকে কপি করে নেবেন, আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে সরাসরি আপনি কোথায় যাবেন, ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, ফর্মটা মানে যে ইয়েগুলো সো একটু অপেক্ষা করবেন। সো এই যে আমি ফর্মটা এখানে দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি, আসলে মাঝে মাঝে অনেক জাম হয়ে যাচ্ছে সমস্যা। সো আমি ফর্মটা পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ধরে গুগল ফর্ম কিন্তু চলে আসছে। সো এটা একটু জুম করে বড় করে নেবেন। এই যে এখানে কিন্তু মেইন উদ্দেশ্য, মেইন যে ইয়েগুলো এখানে কিন্তু চলে আসছে, যেখানে আপনাকে কী কী দিতে হবে। সো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, অত কিছু ঝামেলা নেই, ঠিক আছে? আপনি সর্বপ্রথম যেহেতু আপনি এনএফটি জমা দিয়েছেন বা আপনার কাছ থেকে কয়েন কেটে নিছে, ব্যালেন্স কেটে নিছে, কিন্তু আপনাকে এনএফটি দেয়নি, সো এর জন্য আপনাকে যে কাজটি করতে সর্বপ্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আরেকটি নিচে কিন্তু যে কাজটি করতে হবে, আপনাকে ট্রানজ্যাকশন যে আইডিটা রয়েছে, আপনি যে এনএফটি যে মিন করছিলেন, এনএফটি মিন করার সময় একটা ট্রানজ্যাকশন কিন্তু এখানে হয়েছে, যে ট্রানজ্যাকশনটা আপনি কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার যে ওয়ালেট থেকে আপনি যে ট্রানজ্যাকশনটা করছিলেন বা মিন করছিলেন এনএফটিটা, সেই ওয়ালেটে আপনাকে অবশ্যই যেতে হবে। সেই ওয়ালেটে দেখবেন যে এরকম হিস্টোরি নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই হিস্টোরিতে ক্লিক করে দেবেন। হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যেগুলো আদান প্রদান করছেন, ঠিক আছে, যেগুলো মানে যে সময় একটা ট্রানজ্যাকশন হয়েছিল আপনার, সেখানে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? এই যে আপনার সাপোজ আমি এখানে একটা যে কোনো একটা ইয়ে দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ এই যে আমি এই যেখান থেকে পাঁচটা নোট কয়েন মনে করেন যে সেল দিছি, এইখানে ক্লিক করে দেবেন, অথবা আপনার যে ট্রানজ্যাকশনটা হয়েছে ওই সময় আপনি ওখানে দেখতে হিস্টোরিতে গেলে দেখতে পারবেন তখন কোন সময় যে সময় আপনি মিন করছিলেন সেই সময় একটা ট্রানজ্যাকশন কিন্তু হয়ে গেছে। সো আমার এখানে অসংখ্য ট্রানজ্যাকশন আছে, যাই হোক, আপনি ওইটাদের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওই যে মানে ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করে দেবেন। ট্রানজ্যাকশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এই নিচে আপনারা দেখতে, সাপোজ আমি একটাতে ক্লিক করে দিয়ে দেখিয়ে দিচ্ছি ডেমো হিসেবে। সো এই যে এখানে নিচে দেখতে পারবেন যে একটা ট্রানজ্যাকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু নিয়ে যাবে, আবার কিন্তু একটা ব্রাউজারে নিয়ে যাবে। সো নিয়ে যাওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে সরাসরি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আসার পরে উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ট্রানজ্যাকশন কিন্তু এখানে আছে। সো আপনি এটার উপরে ক্লিক করে দেবেন। সো এটার উপরে যখন ক্লিক করে দেবেন, এই যে ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজ্যাকশন আইডিটা কিন্তু কপি করার জন্য এখানে একটা অপশন আছে, এটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে? আমি অলরেডি ক্লিক করে দিয়েছি, আমার কপি হয়ে গেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যে ফর্মটা আছে এই দ্বিতীয় স্টেপে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা রয়েছে প্লিজ দ্য, এই দেখতে পাচ্ছেন যে প্লিজ দ্য
ট্রানজ্যাকশন লিঙ্ক, এই যে লিঙ্কটা আপনাদেরকে এখানে দিতে হবে। সো লিঙ্কটা যখন আপনি এখানে দিবেন, দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আরেকটি নিচে আরেকটি অপশন রয়েছে, এখানে আপনি কী দিবেন, এখানে আপনার কী কী সমস্যা, কোন প্রকার সমস্যা হয়ে থাকে সেটা আপনি এখানে লিখে দেবেন, ইংলিশে দিতে হবে। আর যদি সমস্যা না হয়ে থাকে তাহলে আপনাকে যে কাজটি করতে মানে আপনি এখানে লিখে দেবেন যে আমার কয়েন কেটে নেওয়া হয়েছে কিন্তু আমি এনএফটিটা পাইনি, এটা ইংলিশে এখানে লিখে দেবেন। দ্বিতীয়ত তার নিচে আর এক অপশন আছে যে আপনি কোন ওয়ালেটটি ব্যবহার করছেন, সেখানে যদি টোন পেপার দিয়ে ব্যবহার করে থাকেন তো টোন পেপারের উপরে ক্লিক করে দেবেন। আর যদি যে আছে ওয়ালেট আপনার যে টেলিগ্রামের যে ওয়ালেটটা যদি ব্যবহার করে থাকেন তাহলে নিচেরটা দেবেন, অর্থাৎ দুই নম্বরটা দেবেন, ঠিক ক্লিক করে দেবেন। সো দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আরেকটু নিচে আসতে হবে, আরেকটু নিচে আসার পরে যে কাজটি করতে হবে এখানে, এই যে এখানে ফর্ম অ্যাড্রেসটা আপনি অবশ্যই আপনার অ্যাড্রেসটা এখন দিতে হবে। আপনি যে ওয়ালেট থেকে এই ট্রানজ্যাকশনটা করছিলেন সেখান থেকে রিসিভ অ্যাড্রেসটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে, হোক সেটা টোন পেপার হোক সেটা আপনার টেলিগ্রামের যে ইয়েটা আছে সেটা মানে ওয়ালেটটা রয়েছে এটার ইয়েটা এখানে দিয়ে মানে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তার নিচে কিন্তু আরেকটি ফর্ম আছে, এখানে আপনাকে একটি কাজ করতে হবে, আপনি প্রুফ এখন যদি আপনি সংক্ষিপে একটা ভিডিও করেও কিন্তু আপনি এখানে দিতে পারেন তাদের প্রুফ হিসেবে, এই যে দেখতে পারতেছেন, বা অথবা আপনি স্ক্রিনশটও দুই তিনটা স্ক্রিনশটও কিন্তু আপনি এখানে দিতে পারেন এই অ্যাড অপশন থেকে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি টেলিগ্রামে যে অ্যাকাউন্টে রয়েছে আপনার সেই অ্যাকাউন্টের লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে, টেলিগ্রামের অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিতে হবে, কারণ এটা দিয়ে কিন্তু আপনার যাচাই করবে যে আসলে আপনার টেলিগ্রাম নোটকয়েনের অ্যাকাউন্ট ছিল কি না, কারণ আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু নোটকয়েনের কিন্তু কানেক্ট ছিল, ঠিক আছে। আপনার যে টেলিগ্রামের অ্যাকাউন্টের যে লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আপনার এখানে দিতে হবে, অর্থাৎ পার্সোনাল যে লিঙ্কটা আছে সেটা দিলেই, অথবা আপনার আপনার যে পার্সোনাল ইয়োর এখানে লেখা যে ইয়োর টেলিগ্রাম লিঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক, সো আপনার অ্যাকাউন্ট লিঙ্কটা দিলেই কিন্তু এটা হয়ে যাবে। এগুলো সম্পূর্ণ কমপ্লিট করার পরে নিজে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে ইনশাল্লাহ আশা করা যায় আধা ঘন্টার ভিতরে আপনার কিন্তু সমস্যাটা সমাধান হবে, কারণ ইতিমধ্যে কিন্তু আমাদের যে ইয়ারা আছে কমিউনিটি গ্রুপের যে মেম্বার আছে ইতিমধ্যে কিন্তু কয়েকজনে কিন্তু সাবমিট করছে, এবং সাবমিট করার পরে কিন্তু আমি কিন্তু তার মাধ্যমে কিন্তু আমি কিন্তু এই ফর্মটা পেয়েছি, ঠিক আছে। এখন কথা হচ্ছে এভাবে আপনার এই প্রসেসে আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম এই প্রসেসে কিন্তু আপনারা কিন্তু নোট কয়েন যারা পাননি যাদের কয়েন কেটে নিছে তারা কিন্তু এইভাবে আবেদনটা করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা অবশ্যই যারা ভিটি নেটওয়ার্কে কাজ শুরু করেননি আমি তাদেরকে প্রত্যেককে বলবো ভিটি নেটওয়ার্কে কাজ করবেন, কারণ ভিটি নেটওয়ার্ক কিন্তু সামনে আগুন হয়ে জ্বলে উঠবে খুব অল্প দিনের ভিতরেই। সো এই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।